মাত্র 1.5 লাখ টাকায় গাড়ি পাবেন আজকের লাইভে। আমি উত্তরা লাইভ করতে আইসা মাথা ঘুরায় পড়ে যাওয়ার মতো অবস্থা। মিল্টন ভাই একসাথে 62টা গাড়ি রাখছে আমার জন্য আজকের লাইভে। ভাই 62টা গাড়ি যদি আমি একটা গাড়ি 1 মিনিট করে দেখাই তাহলে 1 ঘন্টা 2 মিনিট লাগবে সব শেষ করতে। যাদের মানে হাত ক্লিয়ারের জন্য গাড়ি দরকার, ড্রাইভিং শিখবেন গাড়ি দরকার, আজকে 1.5 লাখ টাকায় গাড়ি পাবেন। 12 লাখ টাকার মধ্যে এক্সিও গাড়ি পাবেন। ওই যে মিল্টন ভাইয়ের পিছনে আছে, আপনারা একটু খালি দেখেন এইখান থেকে শুরু হবে গাড়ি, এবং এই যে যত দূর চোখ যাবে শুধু গাড়ি আর গাড়ি, গাড়ি আর গাড়ি। হাসান ব্লগসের ইতিহাসে এত গাড়ি এক লাইভে এর আগে কখনো আপনারা দেখেন নাই। আমরা মৌকার জন্য আসছি উত্তরা দিয়াবাড়ি, এবং আমার মনে হয় এই গাড়ির লাইভ শেষ হওয়ার আগে আগে, মানে আমরা শুরু করব শেষ হওয়ার আগে আগে একটা গাড়ি বানা হয়ে যাবে, কারণ এত গাড়ি একসাথে এর আগে কখনো আমি দেখাই নাই। মাত্র 1.5 লাখ টাকায় গাড়ি, বাড়ি ড্রাইভিং শিখবেন অথবা ড্রাইভিং শিখাবেন অথবা হাত ক্লিয়ার করবেন, তাদের জন্য আজকে একটা গাড়ি আনা হয়েছে মাত্র 1.5 লাখ টাকা দামে। এবং শোরুমের বাইরে যে পরিমাণ গাড়ি আছে এই গাড়ি দিয়ে ভাই শোরুম দেওয়া যাবে 5টা। মিল্টন ভাই, হ্যাঁ, বাইরে যে গাড়ি রাখছেন এগুলা দিয়া 5টা গাড়ি শোরুম দেওয়া যাবে। এই শোরুমের আজকের লাইভের ইতিহাসে এটা হচ্ছে শ্রেষ্ঠ লাইভ, যেখানে একসাথে আপনি 62টা গাড়ি দেখতে পারবেন। আপনারাই বলেন আমি কি ডাইনে যাব না বামে যাব, মানে সামনে থেকে শুরু করব না পিছন দিক থেকে শুরু করব। মিল্টন ভাই কামরা ঠিক করেন নাই, আপনি আমারে ফোন দিয়ে বললেন অল্প কয়টা গাড়ি দেখাইবেন, এই অল্প কয়টা গাড়ির মানে কি এই 62টা গাড়ি? জি আল্লাহ, আর লাইভ শুরু হইতে দেরি আছে, বিমান যাইতে দেরি নাই। আসেন আমরা বাইরে থেকে শুরু করি ভাই। তাহলে 1.5 লাখ টাকার গাড়ি আজকে দেখাবো, 12 লাখ টাকায় এক্সিও দেখাবো, কিন্তু শুরু করতে চাই একটা এক্স করোলা দিয়ে। এক্স করোলা অনেকেই খোঁজে, আজকে এক্স করোলা কয়টা আছে আপনার কাছে? এক্স করোলা আছে 6টা, 6টা এক্স করোলা। ভাই 250 লোক লাইভে শুরু না করতে এসে পড়ছে, আমি কই যাবো বলেন? 1.5 লাখ টাকার গাড়ি দেখাবো, একটু ওয়েট করেন, আমরা একদিক থেকে শুরু করব, খুব দ্রুত যাব। আপনারা যেই গাড়িটাই পছন্দ হবে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, ফোন করে হোয়াটসঅ্যাপে ছবি নিয়ে নিয়েন, কারণ আজকে গাড়ি বেশি সময় বেশি দিতে পারবো না। এটা হচ্ছে এক্স করোলা মডেল, মডেল চার না নিউ শেপ? এটা হচ্ছে নিউ শেপ। তেলের গাড়ি না গ্যাস করা? গ্যাস আর তেল, গ্যাস আর তেল, গ্যাস আর তেল। কয় টাকা দাম দিচ্ছেন এটা? এটা ফিক্সড প্রাইস, কোনো দামাদামি নাই, 12.5 লাখ টাকা। 12.5 লাখ টাকায় এক্স করোলা, 3 মাসের ফ্রি সার্ভিস, 4-এর নিউ শেপ, 3 মাসের ফ্রি সার্ভিস। 3 মাসের মধ্যে যদি ডিস্টার্ব দেয় আমি নিয়ে নেব। আপনি নিয়ে আসবেন? জি আমি নিয়ে নেব। ওকে, তাহলে সিলভার কালারের এক্স করোলাটা মাত্র 12,50,000। একটু কমায় দিয়েন, আসলে একটু কমায় দিয়েন, 10,000 দিলাম কমায়, 12,40,000। তাহলে যান নিউ শেপের গাড়ি 12,40,000-এ এক্স করোলা দিয়ে দিলাম, দিয়ে দিলাম। এরপরে কোন দিকে যাব বলেন? আমি জানি না বলে বারে যাব বলেন। একটা আছে দেখেন, 4-ইন মোডের এক্স করোলা নিউ শেপ, 4-এর আরো একটা এক্স করোলা 27 সিরিয়াল। জি, এটার প্রাইস কত? এটার প্রাইস সেম সেম, কত? সেম সেম, সেম সেম, 12,40,000, 12,40,000, 12,40,000 আরো একটা এক্স করোলা। শেষ পর্যন্ত থাকেন, আপনার পছন্দের গাড়ি এই লাইভে পাইবেন, 100% গ্যারান্টি দিলাম, কারণ 1.5 লাখ টাকা থেকে আজকে গাড়ি শুরু হবে, 70 লাখ টাকা পর্যন্ত গাড়ি দেখাবো। এরপরে কোন দিকে যাবো ভাই? এরপরে আপনার মনে যেমনে চাই সেমনে যাইতে থাকেন, যদি খুশি সেদিক সেদিক যাইতে থাকেন। আচ্ছা, তাহলে একদম শেষ মাথা থেকে শুরু করি, তারপর ভিতরে যাই। ঠিকানাটা বলতে দেন আমারে। ঠিকানা হচ্ছে গিয়ে উত্তরা খালপাড়, খালপাড়ের থেকে বিয়ারটের দিক মুখ করে হাতের বামে প্রথম শোরুমটা, মৌকার জোন। ওকে, তাহলে আমরা একদম লাস্ট মাথা থেকে শুরু করে তারপর ভিতর দিকে যাবো। আপনারা একটু কষ্ট করে লাইভটা শেয়ার দিয়ে দিয়েন। এটা 2017-এর মডেল, 17-এর কি এক্সিও? এক্সিও 2017-এর, এবং রেজিস্ট্রেশন আপনার 2023-এ। আচ্ছা, 49 সিরিয়াল, নতুন, 23 সালের রেজিস্ট্রেশন? জি জি। আচ্ছা, এটা কালার হচ্ছে আপনার গোল্ডেন বেস, গোল্ডেন বেস। এটার দাম কত মিল্টন ভাই? এটার দাম হচ্ছে গিয়ে 23 লাখ টাকা, 23 লক্ষ টাকা। জি, 23 লাখ টাকায় মডেল 17 আর রেজিস্ট্রেশন 2023-এ। আচ্ছা, রেজিস্ট্রেশন, গাড়ি ভাই ডিটেইলস দেখাইতে পারবো না, কারণ হচ্ছে যে গাড়ি অনেক, বাট আজকের লাইভে আপনি পাবেন 62টা গাড়ি, অলরেডি মাত্র দেখাইছি 3টা। সবাই একটু লাইভটা শেয়ার দিয়ে দেন আর লাইক দিয়ে দেন। আচ্ছা মিল্টন ভাই, 1.5 লাখ টাকা একটা গাড়ি দিব বলছি, একটু দেখাই দেই। এই গাড়িটার দাম 1.5 লক্ষ টাকা। এটা আপনি ড্রাইভিং শেখানোর জন্য কিনবেন, নিজে ড্রাইভিং শিখবেন অথবা কাউরে শিখাবেন অথবা আপনি হাত পাকা করবেন? হ্যাঁ, এই গাড়িটা রানিং গিয়ার আবার অটো ভাই, 1.5 লাখ টাকার গাড়ির গিয়ার অটো, গাড়ি কিন্তু চলতেছে। গাড়ি আপনি শুধুমাত্র ড্রাইভিং শেখার জন্য নিতে পারেন, দামি গাড়ি কেনার আগে এইটা কিনা আপনি হাত পাকা করবেন। জি, গাড়ির মধ্যে কিন্তু আপনার এই যে দেখেন এসি লাগানো আছে, এসিও লাগানো, সামনে এসি লাগানো আছে। আচ্ছা, এটা কাগজ ফেল, মানে কাগজ দরকার নাই, আপনি শুধু এটা গাড়ি নিবেন, গাড়ির ইঞ্জিন ওকে আছে। জি, ঢাকা মেট্রোর নাম্বার আবার। এটার দাম হচ্ছে 1.5 লক্ষ টাকা, 1,50,000। জি, আসলে একটু এটা কি কমাইবেন ভাই? এটা কি কমাইবেন না? আচ্ছা ঠিক আছে, 5,000 টাকা কমাই নিব, 5,000 কমাই। ওকে, তাহলে এটা আপনার 5,000 কম, 1,45,000। আচ্ছা, এরপরে এদিক থেকে শুরু করি, এইটার দাম, এটা সংক্ষেপে বলে দিই, বড় বাস। কি গাড়ি ভাইয়া এটা? দেখেন হাইএস এর মতোই আর কি, বড় গাড়ি। আচ্ছা, নিশান আরমান মতো? হ্যাঁ হ্যাঁ। এটার দাম কত? এটার দাম আপনার একদম 5 লাখ টাকা, 5 লাখ টাকা। এত বড় গাড়ি,
5 লাখ টাকায় আপনি পাবেন এই গাড়িটা। এরপরে এটা কি নোয়া? এটা হচ্ছে কি আপনার ১৫ লাখ টাকা। আপনারা ডিটেলস জানার জন্য কিন্তু হোয়াটসঅ্যাপ করেন। জি, আজকে 62টা গাড়ি দেখাবো। এক্সট্রেল কত মডেল? এক্সট্রেল আপনার 2011 মডেল, 2016 রেজিস্ট্রেশন। 11 মডেল 16 রেজিস্ট্রেশন। জি, কত দাম? দাম 21 লাখ 50। 21 50। জি, এটা কি? এটা হচ্ছে প্রোবক্স। প্রোবক্স কত মডেল? মডেল হচ্ছে কি আপনার 2004 মডেল, 2008 রেজিস্ট্রেশন। কত প্রোবক্স? কত? 7 লাখ 50। 7 লাখ 50 এ প্রোবক্স। জি ভাই, এরপরে এটা? এটা হচ্ছে কি আপনার এক্সিও। ১২ লাখ। কারণ আছে আবার, এইটা হচ্ছে সরাসরি মালিক এখানে উপস্থিত আছে। আচ্ছা, সে আবার 2 ঘন্টার মতো এখানে ওয়েট করবে। এই 2 ঘন্টার মধ্যে আসলে যদি আমার সাথে ফোনে কথা বলে এটা বিকাশ করে অ্যাডভান্স, তাহলে এটা এখানে থেকে যাবে, নালে উনি নিয়ে চলে যাবে। ওকে, এটা হচ্ছে 2006 এর মডেল, 11 রেজিস্ট্রেশন। 11 রেজিস্ট্রেশন, ভিতরে ইন্টেরিয়র আবার বেজ। জি, একটু এখান থেকে দেখায় দেই, দেখেন এটা হচ্ছে উডেন বিস্কিট কালার। উবারের জন্য যারা রেন্টে ভাড়া দেওয়ার জন্য এক্সিও চার সবচেয়ে কমে, তাদের জন্য মাত্র 12 লক্ষ টাকায় আপনি এই গাড়ি পাবেন। কাগজ আপডেট আছে। জি, এক্সিও 12 লাখ টাকায়। আর যদি এইটা নেন তাহলে এটা হচ্ছে 12.5 লক্ষ টাকায়। জি, এরপরে এখানে আছে আপনার একটা গাড়ি, এটা কি ভাই? 111। কত দাম? এটা আপনার দাম আপনার পড়বে 6 লাখ টাকা। ভাই অনেকদিন পরে, আজকে 600 জন লোক লাইভ দেখতেছে, অনেকদিন পরে। এটা হচ্ছে মাত্র 6 লক্ষ টাকা। আপনার কাছে না 1500 cc-র একটা ইয়া আছে, ওই যে করুণা প্রিমিয়াম, করুণা প্রিমিয়াম তো এটা পাওয়া যায় না। আমার গাড়ি আসছে 1600 cc-র, বাট একটা গাড়ি 1500 cc আসছে। এই যে এই গাড়িটা, এটাও আজকে দেখাবো। দেখাবো, আচ্ছা প্রিমিয়াম কত মডেল? প্রিমিয়াম আপনার 2005 এর মডেল, 2009 এর রেজিস্ট্রেশন। 5 এর মডেল, 9 রেজিস্ট্রেশন। জি, ভিতরে বিস্কিট কালার, বিস্কিট কালার ভিতরে। কাগজ আপডেট? কাগজ সবকিছু আপডেট। কত দাম? কত? এটার দাম হচ্ছে 15 লাখ 30 হাজার টাকা। 15 লক্ষ 30, 2005 এর প্রিমিয়াম। জি, আবার আসেন এই লাইনে। এটা হচ্ছে এক্স ফিল্টার। এক্স ফিল্টার 2005 এর মডেল, 2009 এর রেজিস্ট্রেশন। 5 এর মডেল, 9 রেজিস্ট্রেশন। দাম কত? দাম আপনার 13 লাখ 50। 13 লক্ষ 50 হাজার টাকা। আচ্ছা, এরপরে প্রিমিয়ার এর মডেল 2011 মডেল, 2014 এর রেজিস্ট্রেশন। ভিতরে বেশ বিস্কিট, দেখান গাড়িটা ভালো করে, এটা দেখান, দেখাই দেই বিস্কিট কালার, রেড অন কালার বাইরে, গাড়িটাতে কোনো কাজ নেই। দেখেন সময়ের অভাবে আসলে সব গাড়ি ভিতরে দেখাইতে পারতেছি না, বাট আপনারা একটু ধৈর্য ধরে পুরো লাইভটা দেখেন। এটাতে অ্যান্ড্রয়েড মনিটর ইনস্টল করা আছে, স্টিয়ারিং এ উডেন ও আছে, এবং এটার কালার হচ্ছে রেড ওয়াইন। গাড়ির মডেল হচ্ছে 11, আর রেজিস্ট্রেশন 2013 না 14। এটা 2014 তে রেজিস্ট্রেশন। জি, এটার প্রাইস কত মিলন ভাই? এটা হোলসেল দিয়ে দিব। হোলসেল রেটে, পাইকারি রেটে দেন। পাইকারি রেটে এটা কত? 22 লাখ 50। 22 লক্ষ 50 50। সেম কালারে আরো একটা আছে। হ্যাঁ, এটা মডেল আবার 2007 এর মডেল। দেখেন 2011 মডেল গাড়ি আর 2007 এর মডেল গাড়ি দেখতে কিন্তু একই রকম, কারণ প্রিমিয়ার সব একই শেপে আসছে, 10 থেকে মানে উপরে যত যাবেন, বা 8, 9, 7 এর মডেল। এটার দাম কত? এটার দাম 19.5 লাখ। 19.5 লাখ। এটার ভিতরে মনে বিস্কিট কালার। জি, 19.5 লাখ টাকা। এটাও আপনার বিস্কিট, এবং এটাতে কাঁঠালি উঠে নিজে দেখছেন। আজকে 62টা গাড়ি দেখাবো, এই জন্য সময় খুব কম, আপনারা খালি দেখেন, পরে ফোন দিয়েন। পিয়াস 2014 মডেল, 2020 এর রেজিস্ট্রেশন। 14 মডেল পিয়াস, ডাবল প্রজেকশন সহ। এটা রেজিস্ট্রেশন কত? 2020। কত দাম? এটার দাম 15 লাখ 80। 15.5 লাখ। জি, দিবেন নি? আসেন, আপনার দিয়ে দিলাম। যান 15 লাখ 50 এ দিয়ে দিলাম। আসেন, দিলাম। এরপরে একটা কম দামের গাড়ি দেখাই। এটা কম দাম না, এটা তো বাজারের সেরা গাড়ি। টিআই গাড়ি না? জি। কত মডেল? 2001 এর মডেল, 2005 এর রেজিস্ট্রেশন। টিআই গাড়ি না? জি। এবং এই গাড়িটার ভিতরটা একটু দেখাইতেই হয়, কারণ টিআই গাড়ি না, কিন্তু অনেক আগের গাড়ি, কিন্তু বাট পেট গুলো এখনো ফ্রেশ আছে। এটা অল পাওয়ার 1500 cc-র গাড়ি। জি, টিআই শেপের গাড়ি গুলা কিন্তু অনেক অনেক ডিমান্ড। এটার দাম কত মিলন ভাই? কোনটা? টিআই গাড়ি না? টিআই গাড়ি না, ফিক্সড প্রাইস, কোনো দামাদামি হবে না। কত? আগামী কাল পর্যন্ত থাকবে 8.5 লাখ টাকা। 8.5 লাখ টাকা। চাকার কন্ডিশন দেখেন, একদম টায়ার গুলা নতুন আছে, সবকিছু নতুন। আপনারা প্রত্যেকটা গাড়ি কিন্তু একেবারে যাচাই বাছাই করে তারপরে নিতে পারবেন ভাই। জি, মাত্র এই সাইডের গাড়ি দেখেন, আরো কত গাড়ি বাকি। এদিকে আসেন, এদিকে করোনা প্রিমিয়াম 1500 cc-র যারা নিতে চান, এই গাড়িটা 1500 cc, লাখের ভিতরে 2-1টা পাওয়া যায় এই গাড়ি। সেই গাড়ি 1600 cc-র গাড়ি বেশি, বাট 2-1টা গাড়ি আপনার 1500 cc আসছে। করোনা প্রিমিয়াম দাম কত? এটার দাম 7 লাখ 30 হাজার টাকা। 7 লক্ষ 30 হাজার টাকায় 1500 cc-র করোনা প্রিমিয়াম। আচ্ছা, এবং এটা রিমগুলোও কিন্তু একটু স্পোর্টস স্টাইলিশ।
মাথার উপর কত বড় বিমান যায়, যারা উত্তরা আসবেন এই যে বিমান দেখছেন অনবরত মাথার উপর দিয়ে যায়, মৌকার জোনে আসলে কিন্তু একসাথে আপনি এতগুলো গাড়ি দেখতে পাবেন। ছোট্ট মেট্রোর এই এক্সকোরলার দাম কত? ছোট্ট মেট্রো এক্সকোরলার দাম পড়বে আপনার 12 লাখ টাকা। 12 লক্ষ টাকা আপনি এক্সকোরলা ভিতরে বিস্কিট কালার পাচ্ছেন। আচ্ছা, এরপর এক্সিওটা কত মডেল? এক্সিও 2012 মডেল, 2018 তে রেজিস্ট্রেশন। হ্যাঁ, দাম কত? দাম পড়বে 16.5 লক্ষ টাকা। 16.5 লাখ। আচ্ছা, এরপরে দেখেন আরো একটা এক্সকোরলা আছে, এটা কত মডেল? এক্সিও যে এক জোড়া দেখালাম না একই দামের, ও আচ্ছা এটা তো দেখাইছি, সরি, এক্সকোরলা 12 লাখ 30 দেন, 12 লাখ 30, 12:30 বা 12:40 যাই বলেন। আইসা গাড়ি দেখেন, একটা ছোট গাড়ি দেখাই। জি, এটা হচ্ছে আপনার টয়োটা পোর্টে। জি, গাড়িটা কিন্তু আপনার টয়োটা ব্র্যান্ডের গাড়ি, গাড়িটা অনেক সুন্দর, ভিতরে ভালো করে দেখান তো, একটু দেখাই দেই, একটু জিপের মজা পাইবেন। ভিতর হচ্ছে বেজ কালার, বাট গাড়ি কিন্তু টয়োটা ব্র্যান্ডের। সিসি কত ভাইয়া এটা? সিসি 1300। মিলন ভাই হুজুর, এই এই ও মিলন ভাই, এদিকে দরজা কোন দিকে? এদিকে তো দরজা নাই, এটা দরজা তো এদিকে নাই, এটা কি বাম পাশে দরজা? ১২ লাখ টাকায় টয়োটা পোর্টে পাবেন। এরপর আছে আবার প্রিমিয়ো, প্রিমিয়ো মডেল 4 রেজিস্ট্রেশন, 7 না জি 8 মডেল, 8 রেজিস্ট্রেশন। এটার প্রাইস কত? এটার প্রাইস আপনার 14,50,000। 14,50,000 জি। আচ্ছা, এটা হলো আবার প্রিমিয়ো, আবার প্রিমিয়ো 4 এর মডেল, 10 রেজিস্ট্রেশন জি। এটা কত? 14,80,000। 14,80,000। এরপর আবার এক্সিও, আর একটা 12 মডেল, 16 রেজিস্ট্রেশন জি। কত দাম? 16.5 লাখ। 16.5 লাখ টাকা জি। আচ্ছা, এরপর একটা হেরিয়ার আছে আমার সামনে, এই হেরিয়ারটা হচ্ছে 19 মডেল, 23 এর রেজিস্ট্রেশন, মডেল 19 রেজিস্ট্রেশন 23, মডেলটা কি জি? ফুল লোড, ফুল লোডের গাড়ি, ভালো করে দেখান ভিতর বাইরে সামনে পিছনে দেখান, দেখেন এটা কিন্তু আপনার সিট, সামনে ক্যামেরা সব কিছু আছে, তারপরে 360 ক্যামেরা আছে, সানরুফ এবং মুন্ডুফ আছে। ভাই হাইব্রিড নাকি তেল? তেলের অকটেন জি। আচ্ছা, হেরিয়ারটা হচ্ছে আপনার অকটেন চালিত, কালারটা হচ্ছে ব্ল্যাক না পার্পল, একটু পার্পল টাইপের, হ্যাঁ একটু পার্পল। এটার প্রাইস কত মিলন ভাই? এটার প্রাইসটা হলো ব্যাংক লোন আছে 33 লাখ। এই তো পাইছি এতক্ষণে, অনেকেই ব্যাংক লোনের গাড়ি খোঁজেন, এটা ব্যাংকে এখনো 33 লাখ টাকা পাবে। তাহলে আপনি ডাউন পেমেন্ট দিয়ে গাড়ি নিতে পারবেন, বাকি টাকা আস্তে আস্তে দিবেন। এটা দাম হচ্ছে বলবো না, আমার সাথে ফোনে কথা বলবে, এটা লোন আছে গাড়িটাতে, 33 লাখ লোন। এই গাড়িটা কিন্তু মিল্টন ভাইয়ের পরিচিত, রিলেটিভ, আমাদের পরিচিতর ভিতরে সমস্যা নেই, লোন সে কন্টিনিউ করতে পারবে। আচ্ছা, তাহলে ডাউন পেমেন্ট দিয়ে এই গাড়িটা নিতে পারবে, এখনো 33 লাখ টাকা বাকি আছে, এটা ব্যাংকে পাবে, আস্তে আস্তে দিবেন। জি জি জি, সামনে আরো যান, আরো তো দেননি আপনি, ঠিক আছে ও যান। এলিয়ন কত মডেল? 5 এর মডেল, 9 রেজিস্ট্রেশন। এইটার প্রাইস কত মিল্টন ভাই? মিল্টন ভাই এটার প্রাইস কত? ১৫ লাখ টাকা। জি, এরপরে আছে আপনার এক্সিও, না এক্সকোরলা, এটা হচ্ছে এক্সকোরলা 5 এর মডেল, এক্সকোরলা জি, কত দাম? 13,80,000। 13,80,000 জি, আসলে কমবে জি। আবার এক্সকোরলা, আবার এক্সকোরলা। আচ্ছা, এটা মডেল 5, এই দেখেন কতন পর পরে খালি দিকটা বিমান যায়, আমি যে কই যাব মিলন ভাইয়ের এখানে ভিডিও করতে আসলে মিনিমাম লাইভের মধ্যে 5টা বিমান যায় মাথার উপর দিয়া। এটা মডেল 5 রেজিস্ট্রেশন 10, এক্সকোরলা ভিতরে বিস্কিট, কত দাম? 13,50,000। 13,50,000, 700 কাছাকাছি লোক লাইভ দেখতেছেন একসাথে, গত 3-4 মাসে এত লোক লাইভে আসে নাই, আলহামদুলিল্লাহ। অনেকেই লাইভটা দেখতেছেন, সবাই একটু শেয়ার দিয়ে দেন মেহরবানি করে, কারণ 62টা গাড়ি আমি মানে আমার মনে হয় না কখনো লাইভে দেখাইছি আজকে, ইনশাআল্লাহ সবগুলো দেখাবো, একটু ওয়েট করেন শেষ পর্যন্ত, ইনশাআল্লাহ 1000 উঠবে। এটা মডেল কত? এটা মডেল আপনার 2012 মডেল, 2017 তে রেজিস্ট্রেশন, রেড কালার, দাম পড়বে আপনার 16,80,000। 16,80,000 টাকা জি। আচ্ছা, এরপরে আবার একটা চমৎকার গাড়ি এক্সকোরলা, এক্সকোরলা 2006 এর এক্সকোরলা দেখাচ্ছি আজকে লাইভে জি। এটা মডেল 2003, রেজিস্ট্রেশন 2009 জি, 1500 সিসি না 1300? এইটে 1500 সিসি। কত দাম? এর দাম হচ্ছে 11,50,000। 11,50,000 জি। আবারও ফিল্টার, আবারও ফিল্টার, 4 এর মডেল, 9 রেজিস্ট্রেশন জি, 25 সিরিয়াল জি। এটার প্রাইস কত? 12,50,000। বডি কিট অপশনও আছে সবকিছু, 12,50,000, ভিতরে অ্যান্ড্রয়েড মনিটর আছে,
এবং আপনার উড়েনও আছে। আমরা সময় স্বল্পতার কারণে আসলে ভিতরে যাচ্ছি না, আপনারা ডিটেল জানার জন্য হোয়াটসঅ্যাপে নক দিন। এই যে দেখেন একটা আইএসটি, আইএসটি কালারটা হচ্ছে ব্রোঞ্জ, মডেল 4, রেজিস্ট্রেশন 8, সিসি 1300, জি, পেপারস আপ টু ডেট, জি, এসি গিয়ার ওকে সব। আচ্ছা, এটা তো অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো আছে। ভাইয়া আইএসটি গাড়িটার দাম কত চাইতেছেন? 9,50,000 টাকায় আপনি এই আইএসটি টা পাবেন। মজার বিষয়, আমরা এখন পর্যন্ত শোরুমের ভিতরে ঢুকি নাই, আমরা শুধু বাইরের গাড়িগুলো দেখেছি। ব্ল্যাক কালার একটা সুন্দর একটা গাড়ি আছে, ফিল্টার, এটা হচ্ছে ফিল্টার, খুব গর্জিয়াস গাড়ি, মডেল 10, রেজিস্ট্রেশন 2015, জি, প্রজেকশন আছে, প্রজেকশন। আচ্ছা, এটা কি ভাড়ায় দেওয়া যাবে না ব্যক্তিগত ব্যবহারের জন্য? ভালো ব্যক্তিগত, আবার যদি মনে করেন ভাড়ায়, যেটা ভালো। আচ্ছা, মনে করেন ভিতরে দেখা যায় একটু এসিটা টাচ দেখাই দিলাম। এটার প্রাইস কত মিল্টন ভাই? এটার প্রাইস বেশি দাম ধরছি না, কত? 15 লাখ, 15 লাখ টাকা, 22 সিরিয়াল, জি ভাই। মোটামুটি বাইরের গুলো শেষ হয়েছে, এবার আসেন ভিতরে যাই। 1,00,000, ও আবার রয়েছে একটা, এটাও কি ফিল্টার? ফিল্টার। এটা মডেল কত? এটা 2013 মডেল, 18 রেজিস্ট্রেশন, জি। আচ্ছা, এটার প্রাইস কত? এটা 17 লাখ টাকা, 17 লাখ, ভিতরে এসি অপশন টাচ, এবং এটা কিন্তু আপনার পুশ স্টার্টার গাড়ি, পিছনে আপনার হ্যান্ড রেস্টও আছে, জিও জি প্যাকেজের গাড়ি, জি। ওকে, তাহলে মাত্র 17 লাখ টাকা দাম চাইতেছেন, জি। আজকের লাইভে কিন্তু আপনাদের মানে বাজেটের মধ্যে গাড়ি দেখাইতে পারতেছি, শুধুমাত্র 1,50,000 টাকা হলেও গাড়ি পাবেন, আবার 70 লাখ টাকার কাছাকাছিও গাড়ি পাবেন। মিলন ভাই, হ্যাঁ, এই মাত্র আসলাম শোরুমের ভিতরে, জি, এখান থেকে আমরা সামনে তে শুরু করি, এই মাত্র আসছি শোরুমের ভিতরে। আচ্ছা, এবার একটু স্কোয়ার দেখাই, স্কোয়ার মডেল কত? মডেল 2000, আপনার 2017 মডেল, 2021 রেজিস্ট্রেশন। মিল্টন ভাই, শোরুমটা হচ্ছে উত্তরা দিয়াবাড়ি খালপার বিআরটি এর পাশে। আপনারা উত্তরা আসবেন, এলিভেটেড এক্সপ্রেস হয়েছে, করে আসতে সময় লাগে না, চলে আসেন, এক শোরুমেই আপনার 5 শোরুমের গাড়ি পাবেন। এটা হচ্ছে 17 মডেল, 21 রেজিস্ট্রেশন, হাইব্রিড। হ্যাঁ, চাবি ভাই, এটা লকটা খুলে দেন, পাল কালারের গাড়ি, হাইব্রিড ইউনিট, ওই, এবং 20 সিরিয়াল। এটার প্রাইস কত মিল্টন ভাই? হ্যাঁ, এটা একটু হোলসেল রেটে দিয়ে দেন না, এইটি দেখেন হোলসেল, আপনি দেখান একটু গাড়িটা, দেখান মডেল 2017, রেজিস্ট্রেশন 2021। এটার ভিতরে আছে ক্যাপ্টেন সিট এবং আছে মকমলের যে খুব আরামের সুইফট লেদার সিট। এটার প্রাইস কত ভাইয়া? হোলসেল দিয়ে দেবো এটা? হ্যাঁ, হোলসেল দেন, 30 লাখের আশেপাশেই মনে হবে। আচ্ছা, 30 লাখ দেন আপনি, যান 30 লাখ হবে, টাকা দেন, দেন 30 লাখ টাকায় আপনার 17 মডেলের স্কোয়ার। একটু দেখেন মিলন ভাই, এদিকে আসেন, এই যে ডোর পাওয়ার, সাথে আপনার এই যে ক্যাপ্টেন সিট, সাথে আপনার মকমলের সিট, মানে খুব আরামের সিট, এবং উপরে সামনে আছে আবার টেবিল, সেন্ট্রাল এসিও আছে, সাইডে আবার এই যে প্যাডও আছে, এই দেখেন। মাত্র 30 লক্ষ টাকা হলে 17 পাল কালারের এই গাড়িটা পাবেন। মিলন ভাই, এরপরে যে ফিল্ডার ডব্লিউএক্সডি, দেখেন এটা আসলেই সুন্দর গাড়ি, দেখেন উড়েন গুলা, তারপর সাইডের প্যাড গুলা, গুটি ফেব্রিক্স, সফট ক্যারেটের সোনা ফেব্রিক্স, খুব ভালো করে দেখা গাড়ি। এটা কি তেলের ভাইয়া? না ভাই, এটা হচ্ছে কি, 3 মাস হয়েছে আপনার এলপিজি করা, এলপিজি করা হয়েছে, জি, কাট প্লাট সব আছে। গাড়ির কালারটা হচ্ছে আপনার গ্রে, গ্রে, এবং এটা হচ্ছে আপনার এলিয়ন, এবং ভাই বলছে যে এটা একটু ভালো করে দেখেন, 24 ক্যারেটের সোনা, 24 ক্যারেটের সোনা। আচ্ছা, সিট পাওয়ারটা একটু দেখাই দিই, দেখাই দেন সিট পাওয়ারটা, দেখান, এই দেখেন, এখানে সিট পাওয়ার আছে, আইডল স্টপও আছে, হ্যাঁ সব আছে, বুঝে দেখেন আইডল স্টপ আছে, এবং এটা এলপিজি করা আছে গুটি ফেব্রিক সহ, জি। কত দাম? 26,50,000 টাকা, জি, 26,50,000। ওকে, এরপরে প্রিমিয়ো দেখেন, ব্ল্যাক কালারের, দেখেন 10-এর মডেল, 12-তে রেজিস্ট্রেশন, জি। আচ্ছা, কালো কালার, 10-এর মডেল, 12-তে রেজিস্ট্রেশন, 33 সিরিয়ালের প্রিমিয়ো ভাই। এটার প্রাইস কত? এটার প্রাইস 22 লাখ টাকা, 22 লক্ষ, জি, আস্কিং প্রাইস, দামাদামি করা যাবে। এরপর আসেন আরো একটা প্রিমিয়ো দেখাই, এটা কত মডেল? 13-এর মডেল, 19-এর রেজিস্ট্রেশন, জি। কত দাম? এটার দাম 26 লাখ, 26 লাখ, জি। প্রত্যেকটা গাড়ি দেখানোর সময় সিরিয়ালটা মনে রাখেন, আপনি স্ক্রিনশট দিয়ে রাখেন, তারপরে ফোন দিয়েন, কারণ এত গাড়ি এলোমেলো হয়ে যাবে। আচ্ছা, এটার ভিতরে একটু দেখাই দেই, দেখান প্রিমিয়ো, এখন যে গাড়িটা দেখাইতেছি এটাও কিন্তু সেম আগেরটার মতোই, দেখেন ভিতরে বেস কালার, খুবই সুন্দর গাড়ি ভাইয়া। তাহলে এখন এটার দাম দিচ্ছেন কত? 26 লাখ, 13-এর মডেল, 26 লাখ, আর এখানে আছে আপনার 16-এর এলিয়ন, 16-এর এলিয়ন, 22-এর রেজিস্ট্রেশন, নিউ শেপ। আচ্ছা, এটা লাল কালার, মানে নিউ শেপের গাড়ি, এটাতে শুধুমাত্র সিট পাওয়ারটা নাই, এফএল প্যাকেজ, বাট সেন্সর আছে, ইমার্জেন্সি ব্রেক আছে, আর আইডল স্টপ আছে? না, আছে আছে, আইডল স্টপ আছে। এটার প্রাইস কত ভাইয়া? 30 লক্ষ টাকা। মডেল কত? 16, 16, 16-এর মডেল, 30 লাখ, জি। এই যে আপনার পুশ
তারপরে এই হচ্ছে আইডল স্টপ, আর এই হচ্ছে ইমার্জেন্সি ব্রেক। পিছনে আছে আপনার পার্কিং সেন্সর, দেখবেন তেলের গাড়ি এবং তেলে চালিত গাড়ি। জি, এই যে সেন্সর, মাত্র 30 লাখ টাকা হলে পাল কালারে এই এলিয়নটা পাবেন। জি, ওহ শেষ ভাই, কোথায় মানে এতক্ষণে যা দেখাইলাম এই গাড়ি দিয়ে 5টা শোরুম দেওয়া যাবে, এখনো পিছনে আপনার প্রায় 4টা লাইন বাকি। আসছে এত কষ্ট করে দেখাই যাই। জি, একটু ভিতরে দেখাই দেন, ভিতরে দেখাই দেন এই গাড়ি। হ্যাঁ, একটু দ্রুত শেষ করব, ঠিক আছে? এটা তেলের গাড়ি এবং এই যে ভিতরটা দেখাই দিলাম, এগুলো গ্যাস হয় নাই। ওকে মিলর ভাই, এক্সটেল এটা কত মডেল? এক্সটেল তেলের 14 মডেল তেলের গাড়ি। জি, এটার প্রাইস কত? 31-50 আসলে কমবে। আচ্ছা ঠিক আছে, এটা কত মডেল? এটা মডেল 2013 এলিয়ন তেলের গাড়ি। তেলের না, এটা গ্যাস করা। 13 মডেল, 13 মডেল এলিয়ন। প্রাইস কত? প্রাইস 23,20,000। 23-20 আবারও প্রিমিয়ম। এই বেটার মডেল 18 রেজিস্ট্রেশন 22 এবং এটা তেলের গাড়ি, নিউ শেপের গাড়ি। হ্যাঁ, নিউ শেপ। কত দাম? 35 লক্ষ টাকা। 18 মডেল 35 লাখ টাকা। এরপরে হুন্ডা গ্রেস আছে একটা, 2016 মডেল, 16 মডেল, 22 রেজিস্ট্রেশন, 36 সিরিয়াল। গ্রেসের দাম কত? গ্রেসের দাম পড়বে 18,30,000। 18,30,000, 1.5 লাখ টাকা থেকে শুরু করছি আজকে গাড়ি, এখনো শেষ করতে পারি না। এটার মডেল কত? এটা আপনার 17 মডেল, 17 তে রেজিস্ট্রেশন, ব্র্যান্ড নিউ আসছে, সিট পাওয়ার সহ সব ফুল। এটা ফুল লোডেড প্রিমিয়াম, ফুল লোডেড। এই দেখেন জিএলইডি, মানে এলইডি প্রজেকশন লাইট আছে। তারপর আপনার এই যে ভিতরে আপনার সিট পাওয়ার আছে, এটা আর কি প্রিমিয়ার সর্বোচ্চ প্যাকেজের গাড়ি। 70,000 মতো মাইলেজ আছে। কত দাম চাচ্ছেন? 34 লাখ। মডেল 2017 ফুল লোডের গাড়ি। আচ্ছা, এটা কি নোয়া? নোয়া। কত মডেল? তেলের গাড়ি, তেলের নোয়া। যারা খুঁজতেছেন 2015 মডেল, মডেল 15 আর রেজিস্ট্রেশন 2020 20 সামনে প্রজেকশন লাইট আছে। জি, এটার দাম কত বস? 27,50,000। 27,50,000 টাকা। জি, আজকে লাইভ শেষ করে দেখবো কি, অলরেডি 20,000 মানুষ লাইভ দেখে ফেলাইছে। ঠিক আছে, সবাই আজকে সাপোর্ট দিচ্ছেন, অনেক বেশি থ্যাংক ইউ সবাইকে। এত গাড়ি একসাথে এর আগে আমি কখনো দেখাই নাই, আজকেই ফার্স্ট। আরো একটা নোয়া আছে, নোয়া। এটা মডেল কত? মডেল হচ্ছে 2012 মডেল। হ্যাঁ, রেজিস্ট্রেশন 17 তে রেজিস্ট্রেশন। কত দাম? 22,80,000 টাকা। 22,80,000। জি, আবারও আপনার একটা চমৎকার এক্সিও গাড়ি আছে আমার সামনে, 14 মডেল, 14 মডেল, 21 রেজিস্ট্রেশন, হাইব্রিড কালার। এটা হচ্ছে হাইব্রিড, 36 সিরিয়াল। জি, এটার প্রাইস কত? এটার প্রাইস 16 লক্ষ টাকা। 16 লাখ, 16 লাখ টাকায় 14 মডেলের প্রজেকশন লাইটও আছে, এটা বেস কালার এক্সিও। আবার প্রিমিয়ম, 14 মডেল, 15 তে রেজিস্ট্রেশন। জি, এটা কত দাম? এটার দাম 24 লাখ টাকা। 14 মডেল 24 লাখ। জি, একটু ভিতরটা দেখাই, চলেন দেখান বিস্কিট ভিতরে। এটার ভিতরে আপনার বিস্কিট কালার, 14 মডেল গাড়ি, 24 লক্ষ টাকায়, প্রিমিয়ম, প্রিমিয়ম কালার, রেড ওয়াইন, রেড ওয়াইন, একবার আপনার পাঞ্জাবির কালার। ভাইয়া, ডান পাশেরটা কি এলিয়ন? এলিয়ন 9 মডেল, 11 রেজিস্ট্রেশন। জি, এটার দাম কত? 19 লাখ টাকা। 19 লাখ টাকা। কত দাম? 19 লাখ। আচ্ছা, পাশে প্রিমিয়ম, প্রিমিয়ম শেষই তো হইতেছে না রে ভাই, কখন যে শুরু করছি লাইভ। এটার মডেল 7, রেজিস্ট্রেশন 8। জি, কত টাকা দাম? দাম 19 লাখ টাকা। এটাও 19 লাখ। জি, পাশে আরো একটা গাড়ি আছে, হুন্ডা ভেজেল হাইব্রিড। জি, 14 মডেল, 14 মডেল, 18 রেজিস্ট্রেশন। জি, দাম কত? 19,50,000। 19,50,000 আসলে দাম কমবে। জি, পিছনে কি আছে? ভেজেল, ভেজেল। এটা কত মডেল? 2014 মডেল, 2018 রেজিস্ট্রেশন। এটা পার্পল কালার। এটার প্রাইস কত ভাই? 18,50,000। 18,50,000। জি, এটা কি? সোনাটা, হুন্ডা সোনাটা। হ্যাঁ, দেখেন ভালো করে গাড়িটা দেখেন, সানরুফ সব কিছু আছে এটার। এটা কিন্তু একটু লাক্সারি গাড়ি, এটা এটা খুব সুন্দর গাড়ি। পিছনে দেখেন হুন্ডাই সোনাটা অনেকেই খোঁজেন, ভিতরেটা রিয়ারে দেখাই দেন। এবং এটার ভিতরে হচ্ছে আপনার বিস্কিট কালার, সাথে আছে আপনার সানরুফ, সিট পাওয়ার, ইভেন সিট মেমোরি, সাথে অ্যান্ড্রয়েড মনিটর, ড্রাইভিং সিটও পাওয়ার, প্যাসেঞ্জার সিটও পাওয়ার, প্রজেকশন লাইট। জি, মানে অল্প টাকার মধ্যে একটু বেশি দামি গাড়ির ফিল। জি, মডেল 11, রেজিস্ট্রেশন 11-তেই, ব্র্যান্ড নিউ আসছে এবং সিসি হচ্ছে 2000। জি, এটার প্রাইস কত? সমান সমান 20 লাখ। 20 লাখ, 11 মডেল, হুন্ডাই সোনাটা, 20 লাখ। এরপর আসে এক্সিও, এক্সিও 14 মডেল, রেজিস্ট্রেশন 2019। জি, 43 সিরিয়াল। দাম কত? 17,50,000। 17,50,000। আচ্ছা, এরপর আবার এক্সিও, আবার এক্সিও, বাইরে বাই, যে পরিমাণ এক্সিও আর যে পরিমাণ মানে এক্সকোরোলা দেখলাম আজকে, এবং প্রিমিয়ম যে পরিমাণ দেখলাম, মাথা নষ্ট। 10 মডেল, 16 রেজিস্ট্রেশন। জি, এবং ভিতরে 16,50,000 টাকা। এবার আছে প্রিমিয়ম, প্রিমিয়ম ব্রোঞ্জ কালার। জি, মডেল 8, রেজিস্ট্রেশন 10। হ্যাঁ, 20,80,000। 20,80,000 টাকা। জি, 31 সিরিয়াল। এরপর সর্বশেষ, সর্বশেষ নোয়া কালার, নোয়া ব্ল্যাক কালারের গাড়ি। এটা মডেল 10, রেজিস্ট্রেশন 15। এটার প্রাইস কত? 21,50,000। 21,50,000। জি ভাই, ভাই এবারে থামেন। হ্যাঁ ভাই, থামবো, থামেন। হ্যাঁ ঠিক আছে, থামলাম। আর দেখাবেন না? না না, দেখাবেন না আজকে, থাক, মাপ চাই। হ্যাঁ, মাপ চাই, মাপ চাই, সিলিন্ডার করলাম। এত গাড়ি একসাথে আমি কোন আরো গাড়ি আছে কালেকশনে, একটা 2018 মডেলের নিশান এস্টেল হাইব্রিড আছে, এটার দাম কমাই দিতাম।
18,30,000 দিয়ে দিতাম। আচ্ছা জান সুখবর, একটা গাড়ির দাম আরো কমাই দিছে, 18,30,000 টাকায় মডেল 2009 রেজিস্ট্রেশন 11 এলিয়ন, 18,30,000 টাকা। ওকে ওকে, এবার আসেন কত গাড়ি রাখছে দেখেন, মানে আপনারা আসেন এখানে মন পছন্দ বাজেটের মধ্যে গাড়ি পাবেন। এক ক্লাইভে 60-62টা গাড়ি দেখাইলাম, প্রায় 1.5 লাখ টাকা থেকে শুরু হয়েছিল এবং এখানে প্রায় সব বাজেটের গাড়ি আছে। এক্স করল আছে প্রচুর, প্রিমিয়াম আছে প্রচুর, এবং যাদের নোয়া দরকার নোয়াও পাবেন অনেকগুলা। আপনারা আসেন, আরো কালেকশন আছে, কালেকশন আর দেখানোর দরকার দেখাবো না, যা দেখাইছেন এতেই আমি মোটামুটি। আরেকটা গাড়ি কথা বলি না, বলি মুখে বলি, 18 মডেল নিশান স্টেল একটা আছে হাইব্রিড, আচ্ছা 35 লক্ষ টাকা দাম, যোগাযোগ করে দেন, গাড়ি আসতেছে রোডে। ওকে, পিছনে হেরিয়ারটা হচ্ছে লোনের গাড়ি, যোগাযোগ করলে হবে, 33 লাখ লোন গাড়ি, এটা 33 লাখ টাকা এখনো ব্যাংক লোন আছে। তেলের গাড়ি, মডেল হচ্ছে 2019, যদি কেউ নিতে চান ডাউন পেমেন্ট দিয়ে নিতে পারবেন। আর আশা করতেছি আজকের লাইভের মধ্যেই আপনার গাড়িটা ছিল, আপনি যেটা খুঁজতেছেন, কারণ একসাথে এত গাড়ি দেখাইছি, দামাদামি করার সুযোগও আছে। আপনারা আসেন, প্রত্যেকটা গাড়িতেই কিছু না কিছু ছাড় পাবেন। আর গাড়ি কেউ বিক্রি করতেছিলে আমাদের সাথে যেন যোগাযোগ করে রাখবেন, কই আর আইনা, আর জায়গা আছে পিছনে, জায়গা আছে, আরো পিছনে জায়গা আছে, জায়গা আছে। থ্যাংক ইউ সবাইকে মৌকার জন্য, আজকে অনেকদিন পরে আসছি, বাট আমি আসার পরে একটা জিনিসই ভাবছি যে এই যে লাইভ শুরু করব শেষ করব কখন, কারণ এত গাড়ি একসাথে এর আগে কখনো আমি দেখি নাই, দেখাই নাই। ভালো থাকেন সবাই, আজকের মতো বিদায় নিলাম, নেক্সট লাইভে আবার দেখা হবে, আল্লাহ হাফেজ। আগেই বলতেছি প্রত্যেক গাড়িতে দামাদামির সুযোগ আছে, আপনারা ফোন করেন, যে দামগুলা বলছি আমি জানি না কোনো দাম ভুল হয়েছে কিনা, তারপরও আপনারা ফোন দিয়ে কনফার্ম হয়ে নেন, তবে আমার যতটুকু ধারণা মিল্টন ভাই ঠিকই বলছে সবকিছু। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ, বাই বাই, থ্যাংক ইউ, নেক্সট লাইভে আবার দেখা হবে।